বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল। প্রধানমন্ত্রীর বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত বিএনপি মহাসচিব, তুলে ধরেন বেগম জিয়ার কারাবন্দী সময়ের ঘটনা। আমাকে ম্যাডাম নিজে বলেছেন যে তিনি যখন এই পুরনো সেন্ট্রাল কারাগারে তাকে রাখা হয়েছিল, আমরা পরে যখন কারাগারে গেলাম আমরা শুনলাম কারাগারের লোকজনদের কাছে একটা স্যাঁত সেঁতে পুরনো ঘর, যার আপনার দেয়াল দিয়ে পানি ঝরে পড়ছে, ইঁদুর দৌড়াচ্ছে, সেইখানে এই মহান নেত্রীকে রাখা হয়েছে। মির্জা ফখরুল বলেন, সরকারের একমাত্র লক্ষ্য গণতন্ত্র ধ্বংস ও বিরোধী নেতাকর্মীদের দমন করা। তাদের লক্ষ্য একটাই, যেখানে তারা সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে, বিরোধী দলকে ধ্বংস করে, তারা একটা একদলীয় ফ্যাসিজম তারা এখানে কায়েম করবে। এটা তারা অতীতে চেষ্টা করেছিল, করেও ফেলেছিল, রাজনৈতিক পরিবর্তন করার কারণে সেটা করতে পারেনি। এবার তারা একটু ভিন্ন প্রক্রিয়ায় ধীরে 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 চারদিক আটঘাট বেঁধে তারা যাচ্ছে এবং নির্বাচনটাকে একটা হাতিয়ার হিসেবে নিয়েছে। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই দেশের চলমান সংকটের সমাধান। আমাদেরকে, বিশেষ করে আমরা কালকে বলেছি, আমি মনে করি যে আমার তরুণদেরকে এখন এই দেশকে রক্ষা করার জন্য, এই মানুষকে রক্ষা করার জন্য, এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য এখন এগিয়ে আসতে হবে। আমরা বারবার বলছি যে আমরা শান্তিপূর্ণ আমরা এই আন্দোলন করছি, এই আন্দোলনটা আমরা ইচ্ছে করেই তো করছি না, বাধ্য হয়ে করছি। আমরা তো চাই না, আমরা তো নির্বাচন করেই পরিবর্তনটা চাই, কিন্তু নির্বাচন তো আপনি করতে দিচ্ছেন না, নির্বাচন আপনি নিজে নিজে করে নিয়ে চলে যাচ্ছেন আপনার মতো করে, সেই ব্যবস্থা তো চলতে পারে না। সেই কারণে আমরা বারবার করে বলছি, আবারও বলছি, শান্তিপূর্ণভাবে বলছি, এই দেশটাকে বাঁচানোর জন্য এখন আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা জনগণের যে দাবি, সেই দাবি যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করে, পদত্যাগ করে একটা নির্বাচন দিন, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সংকট দূর হবে বলে আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে। বুধবার ঢাকায় মহাসমাবেশ থেকে সরকার পতনের নতুন আন্দোলনের যাত্রা শুরু হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।